ব্রিটেনের বিভিন্ন এলাকায় কেয়ার হোমগুলোতে অভিযান শুরু করেছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানে হোম অফিস। কর্মীদের দৈনিক হাজিরা রেজিস্টার থেকে শুরু করে পে স্লিপ সব কিছু একে একে খতিয়ে দেখছে তারা। অনুপস্থিত কর্মীরা ছুটিতে আছেন দেখানো হলে পরবর্তী তারিখকে তাদের কর্মস্থলে হাজির রাখতে বলা হচ্ছে। অনিয়মের অভিযোগে চলতি সপ্তাহে নতুন করে আরও বেশ কয়েকটি কেয়ার হোমের লাইসেন্স স্থগিত করা হয়েছে। প্রায় দেড় বছর ধরে কেয়ার ভিসার নামে বেশিরভাগ কেয়ার হোমগুলোর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে বাংলাদেশি কমিউনিটিতে, কিন্তু চলতি সপ্তাহে আসা কর্মীদের সাথে কেয়ার হোমগুলোর অমানবিক বিভিন্ন আচরণ এবং কর্মকাণ্ড নিয়ে ব্রিটেনের স্কাই নিউজ সহ বিভিন্ন মিডিয়ার খবর প্রচারের পর মাঠে নেমেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানে হোম অফিস। কর্মকর্তারা অভিযানে গিয়ে দেখতে পান যেসব কেয়ার হোমের দশজন মানুষ দরকার, তারা 30 জন কর্মী এনেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভিসায় আসা কর্মীরা কোথায় আছেন তা কর্তৃপক্ষ জানেন না, এমন ঘটনাও উঠে এসেছে অনুসন্ধানে। কেয়ার হোমের পক্ষে স্কিল্ড ওয়ার্কার ভিসার আবেদনে সম্পৃক্ত আইনজীবীরা কেয়ার হোমকে না জানিয়ে লগ ইন এবং পাসওয়ার্ড ব্যবহার করে ভিসার আবেদন করার ঘটনাও ঘটেছে। গত বছর 77,700 জনকে কেয়ার ভিসা দিয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকার 2021 সালে প্রবীণদের পরিচর্যা কর্মীদের শর্টেজ অকুপেশন তালিকায় যুক্ত করে। মূলত ব্রেক্সিটের পর থেকে ক্রমবর্ধমান শূন্যপদ পূরণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়। গত বছর কেবল ভারত থেকে 30,000, নাইজেরিয়া থেকে 18,000, জিম্বাবুয়ে থেকে 17,000 কর্মী কেয়ার ভিসায় ব্রিটেনে এসেছেন। চলতি বছর মার্চ পর্যন্ত 57,693 জনকে কেয়ার ভিসা ইস্যু করা হয়েছে। উল্লেখ্য, ব্রিটেনে বাংলাদেশি সহ বিভিন্ন অভিবাসী কমিউনিটিতে কেয়ার ভিসা নিয়ে হাজার হাজার পাউন্ডের বাণিজ্য এবং কর্মীদের এনে কেয়ার হোমগুলোর বিরুদ্ধে কাজ দিতে না পারার অসংখ্য অভিযোগ রয়েছে। অন্যদিকে কেয়ার হোমগুলো বলছে, যারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আসছেন তাদের কাজের এবং ভাষাগত ন্যূনতম দক্ষতা না থাকায় তারা কাজ দিতে পারছেন না। মাইগ্রেন্টস রাইটস নেটওয়ার্কের প্রধান নির্বাহী ফিজা কুরেইশি গণমাধ্যমকে বলেছেন যে অনেক অভিবাসী শ্রমিক নিয়োগকর্তাদের কৌশলের কাছে আটকে আছেন। কেয়ার কর্মীদের প্রতি খারাপ ব্যবহার এবং অনেক ক্ষেত্রে অন্যায্য আচরণ করা হচ্ছে। ওয়ার্ক রাইটস সেন্টারের সিনিয়র পলিসি কর্মকর্তা আদিস শেখ বলেছেন যে কর্মীদের নিয়ন্ত্রণ করার হাতিয়ার হিসাবে প্রায় বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। বর্তমান ব্যবস্থায় স্পন্সরদের হাতে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। এদিকে কেয়ার হোমে অনেককে কাজ দেওয়া হচ্ছে না, অনেকেই কাজ না করেও ট্যাক্স দিতে হচ্ছে। অনেকে আবার কাজ করলেও অনেক বেশি ঘন্টা কাজ করছেন কিন্তু তাদেরকে অনেক কম ঘন্টার বেতন দেওয়া হচ্ছে, মানে মডার্ন স্লেভারির অভিযোগও কিন্তু রয়েছে কেয়ার হোমগুলোর বিরুদ্ধে। আর মাঝখানে যারা দালাল তারা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন, কারণ কেয়ার হোম থেকে মাঝখানে দালাল হয়ে একজন শ্রমিক পর্যন্ত সেটা আসতে প্রায় 20-25,000 পাউন্ডে খরচ হয়ে যায়। কিন্তু কোনো কোনো কেয়ার হোম জানেই না যে তাদের লগ ইন ব্যবহার করে তাদের কেয়ার হোমে মানুষ আনা হচ্ছে। আর কোনো কোনো কেয়ার হোম সরাসরি তারা মানুষ আনলেও তারা এই যে মধ্যস্বত্ব ভুগীদের কারণে যারা কেয়ার কর্মী হিসাবে আসছেন তারা সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে রয়েছেন, প্রতারণার শিকার হচ্ছেন সবচেয়ে বেশি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।